আমি ওই কলা গাছ বুকের তলে দিয়ে আমি ওই সোনাপুরি নদী দিয়ে আমি সাঁতরে যেয়ে আমার সেই বাড়িতে যে ঢুকতাম, ওরা জানি বুঝতে পারে যে ঠিকই খাঁটি পাগল, সত্যিই পাগল। আমি প্রথম কিন্তু ওই কচুর মহি তুলতেছি, ওই বাজারের ইয়েতে কচুর মহি তুলতেছি, ওই সময় কিন্তু ওই হাওলদার মহিপ ওই আমার কাজ দা যাইতেছে, আমার কাছে এসে যখন দাঁড়াইলো, দাঁড়িয়ে বলো যে মেয়ে তুমি কি করতেছো, বলো কচুর মোতা তুলতেছি, কি করবা, ডাল পাক রেখাম। আচ্ছা, তখন কিন্তু আমার দাঁড়িয়ে বললো যে তুমি কি কারো বাসায় কাজ করো, বলে হ্যাঁ করি, আমার বাবা নাই, আমার বাবা অনেক দিন হলে মারা গেছে, আমরা সাতটা ভাই বোন, আমার মা খুব অসহায়, কয়েতলে তুমি কি আমাদের ক্যাম্পে কাজ করতে পারবো, হ্যাঁ পারবো। তারপরে কিন্তু আমার আগেই কিন্তু মনে জানা ছিল যে আমি দেশের জন্য যদি আমি কিছু করতে পারতাম আমি করতাম, যখন আমার কথা বললো বললো যে ঠিক আছে তাহলে তুমি চলো, তা আমি বললাম যে না আমার মা আছে, আমার বাবা নেই, আমার মা আছে, আমার মার কাছে আপনি বলে পেয়ে নেন। আচ্ছা, তো বললো যে ঠিক আছে আমি সন্ধ্যার সময় আবার আসবো। আচ্ছা, তো কিন্তু বিকালে সে ফের আবার আসে, আসার পর আমার দাদি আছে, আমার মার খালা, সে আমার বাবার খালা, সেই আমার দাদিতে দাঁড়িয়ে পেতে দিল উডানে, উডানে দাঁড়িয়ে পেতে দেওয়ার পরে বসলো, বসার পর আমার মাকে বলো যে আপনার, আমার দাদিকে বলো যে আপনার বৌমাকে ডাক দেন, আমার মার ডাক দিল, বগুলো আসলো, আসার পরে বললো যে আপনি মেয়েটা তো আমার ক্যাম্পে চাই আমাদের একটু সেবা করার জন্য, আমাদের পাকশাক করে দেওয়ার জন্য। তো আমার মা বলো যে ঠিক আছে আমিও দিতে রাজি আছি, আপনি নেন, আমরাও চাই দেশ স্বাধীন হইকুক, আপনি যে মেয়েটা নেবেন কীভাবে মেয়েটা নেবেন, আপনি মেয়ের সমস্ত দায় দেখতো আমি সব কিছু মেনে নিলাম। তারপরের দিন আমার ছেলের কমেজ বানিয়ে এরা তার পাশে তার ক্যাম্পে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে প্রথমে আমি পাকশাক করে দিতাম, তারপরে মুক্তিযোদ্ধার অর্শ আমি মুছে দিতাম, অর্শ লুকিয়ে রাখতাম, অর্শ ফেরে মুক্তিযোদ্ধার হাতে তুলে দিতাম। এভাবে বেশ কিছুদিন গেল, যাওয়ার পর আমার বাবা বলতেছে তারামন তুমি তো অনেক আগাইছ, অনেক তোমার সাহস বাড়ছে, আমি তোমার অনেক সেই ধর্ম বাবা মহি ফলদার বলতেছে, তো তুমি তো অনেক চঞ্চল চাঞ্চল হয়েছ, তুমি অনেক আগাইছ, তে তুমি আরও কিছু কাজ শিখো, বলে হ্যাঁ ঠিক আছে আব্বু আমি কাজ শিখবো, আমার যে কাজে দেবেন আমি সেই কাজে শিখবো। তো বলতেছে তুমি অর্শ চালান ট্রেনিং নাও, আমার কিন্তু প্রথম দেওয়া হলো রাইফেলস মানে ট্রেনিং, রাইফেল ট্রেনিং দেওয়া হলো, কিন্তু রাইফেল ট্রেনিং দিলে রাইফেল তো আমি চালাইতাম, কিন্তু রাইফেল তো কিন্তু গুলি কিন্তু সামনের দিকে যায়, কিন্তু পেছনে এসে কিন্তু ধাক্কা লাগতো, আমি পেছনের এসে বাড়ি লাগতাম। ওটা আমার বাবা দেখে আর বলতো যে তার আমার তুমি কষি মেয়ে তোমার অনেক ক্ষতি হয়ে যাবো, তো তুমি রাইফেলটা ছাড়ো, রাইফেলটা তুমি বন্ধ করে তুমি আমার এস্টেন গানটা চালান শিখো, তো আমি কিন্তু আমার এস্টেন গান চালান শিখলাম। শেখার পরে কিন্তু আমি সব দূরে কিন্তু আমি ট্রেডিংয়ে আমার নেওয়া শেষ হয়ে গেছে, তো আমার বাবা বলতেছে তারামন তোমারই এলাকা, তোমারই জন্মভূমি জাগা, শঙ্কর মাধবপুর কোদালকাড়ি ইনুন তোমারই ইনুন, তো কোদালকাড়িতে বা মাধবপুরে পাকসিনাদার, তখন কিন্তু পাকসিনাদার বলিনি আমরা, তখনকে হেরি বলছি, যে তারা কিন্তু এসে তোমাদের ওই কোদালকাড়িতে বা মাধবপুরে তারা ক্যাম্প করতেছে, তারপর তারা কোথায় অর্থ নামাইতেছে, কোথায় ওরা অর্থ সেট করতেছে, তুমি যদি পাগল বেশি যদি একটু খোঁজখবর এনে দিতে পারতাম তাহলে আমরা অনেক আগাইতে পারতাম। তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে শিখে গেছি যাবো আমি পারবো, তা আমার বাবা তখন বলতেছে তারামন তুমি যে সঙ্গে সঙ্গে শিখে গেলা এমন হইতে পারে তুমি তো মারা যেতে পারো, তা আমি বলতেছি আব্বু আমি যদি মারাও যদি যাই তাও তো আমার মা বলতে পারবো যে আমার মেয়ে যুদ্ধে যে মারা গেছে, আমার অসুবিধা নেই, আমি ভয় পাই না, আমি পারবো। তো বাবা বললো যে ঠিক আছে তুমি যদি পারোতে আমাদের সুবিধা হইতো। তো ব্রহ্মপুত্র নদীর যে একটা মুক্তলা সোনাপুরি নদী, আমি কিন্তু খুব সাঁতার কাটা জানতাম, আমি ওই কলা গাছ বুকের তলে দিয়ে আমি ওই সোনাপুরি নদীতে আমি সাঁতরে যেয়ে আমার সেই বাড়িতে যে ঢুকতাম, বাড়িতে যে ঢোকার পরে আমি মায়ের সেরা খবর পড়তাম, গায়ে কালি মাগাইতাম, মুখে কালি মাগাইতাম, তারপরে এমনও আছে যে মাথার মধ্যে সমস্ত আমার মাথা ভরা চুল ছিল, এখনও চুল আছে আমার, আমার মাথা ভরা চুল ছিল, সমস্ত চুল আমি এই সামনে আনছি, মুখটা আমি চুলের তলে ডাকছি, ডাইকে হেরে সমস্ত চুলের মাথায় আমি মানুষের পায়খানা মাগাইছি, ওরা জানি বুঝতে পারে যে ঠিকই খাঁটি পাগল, সত্যিই পাগল। তা আমি এরম করছি, করার পরে ওই ক্যানতলার খড়ি ঢুকাইছি, হাতে কাগজ ঢুকাইছি, পাশে ছিঁড়ে গেছি, এমন আছে কি আমি গরিবেরাও গেছি ওদের কাছে, আপরা পেরেও গেছি, ওরা জানি বুঝতে পারে না যে আমি ভালো মানুষ, যখন ওদের কাছে কাছে চলে গেছি
ওরা কিন্তু ওই দরজার কাছে গুনে বা ক্যাম্পের কাছে গুনে দুই চার পাঁচ হাত ফাঁকি দিকে জিজ্ঞাস করতো, নাম বল নাম বলতো, উর্দু ভাষা দিয়ে জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা করতো আমি কথা বলিনি কে বা চলে তল থেকে মুখ মুখমন্ডু বাই করিনি কে মুখ বাই করিনি তো এইভাবে গেত। তখন যখন ওরা জোরে ধমক দিত নাম জিজ্ঞাসা করার জন্য, যখন জোরে ধমক দিত তখন কিন্তু আমি চুলে তল দিকে চিল্লানি একটা হাসি দিতাম, চিল্লানি হাসি দিতাম। হাসি দেওয়ার পরে ওরা ওদের মধ্যে যাবার ফের পার্সনে দাঁড়া আছে, তারা বলতো যে খাঁটি পাগল,